ডাল কই তলোয়ার কই সৈন্য কই আমার নবীকে আবু বকর রে আজকের যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ার কিছুই নয়, তুমি সেনাপতি, ও আবু বকর তুমি হইলা সৈনিক, আমি হলাম সেনাপতি, আমাদের যারা নিয়ন্ত্রণ করবে তিনি হলেন স্বয়ং আল্লাহ। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আল্লাহর রাসূল, ডাইনে আল্লাহ বামে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া কইরেন, আমি আবু বকর কেটে ফেলবো লক্ষ লক্ষ সৈনিকের কল্লার। আপনি সামনে যায়েন না, আমি সামনে সামনে হাঁটবো, আপনি রসুল পিছনে পেছনে আইবেন। আমার মদিনার নবী জিজ্ঞাসা করে আবু জেহেল রে কারণ, আবু বকর রে কারণটা কি? সিদ্দিক আকবর বলে আর ওদেরকে বিশ্বাস করা যায় না, দূর থেকে যদি কোন তীর মারে কোন পাথর মারে, আমি চাইগো নবী আমি আবু বকর দুনিয়ায় থাকতে আমার নবীর গায়ে যেন সেই তীর না পড়ে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব পেছনে হাঁটে, আবু বকর সিদ্দিক সামনে হাঁটতেছে, দূর থেকে হাবিব বিন মালিক পাহাড়ের উপর থেকে তাকায়া দেখতেছে আমার নবী হাঁটতেছে। ওরে পাখি গুনে বাতাসে করে গায়ো গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায় বলেন, তোমাকে দেখিতে মনে নবীজি, তোমাকে দেখিতে আমার বাবার। হাবিব বিন মালিক যখন দেখলেন আল্লাহর নবী পেছনে হাঁটতেছে, আবু বকর সিদ্দিক সামনে, আমার দয়াল নবীর মাথা মোবারকের উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়ে রাখছে, ডাইনে বায়ে পাখিগুলি বাতাস করতেছে। হাবিব বিন মালিক আস্তে করে স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল বলে কি করেন, কেনই বা দাঁড়ান? হাবিব বিন মালিক, তোমার কি চোখ নাই, তুমি কি দেখো না যে লোকটা আসতেছে, ওনার উপরে মাথার মধ্যে মেঘমালায় ছায়া দিয়ে রাখছে, পাকিয়ে তারে বাতাস করে, নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর। আবু জেহেল দাঁড়াইতে দেরি করলে, আবু জেহেল কিছুক্ষণ পরে দাঁড়ায় যায়, হাবিব বিন মালিক আপনি দাঁড়াইছেন কেন? আবু জেহেল বলে আমি বিলম্ব করেছিলাম, কে যেন আমার কান ধরে দাঁড়া করাইয়া দিছে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও নবীর পাগলেরা বলি আল্লাহর পাগলেরা, আল্লাহ রসুল যখন জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন, হাবিব বিন মালিক কয় হুজুর এই স্বর্ণের চেয়ারটার মধ্যে আপনি বসেন, আল্লাহ রসুল বলে না আপনি মেহমান আপনি বসেন, হাবিব বিন মালিক কয় না আমি আপনাকে সম্মান করে দিই আপনি বসেন, আল্লাহর হাবিব বসলেন, বাসেজের উপর চেয়ারটা খালি, আল্লাহ রসুল বলে আবু বকর সিদ্দিক ওই চেয়ারের মধ্যে আপনি বসে যান। আবু জেহেলকে বুঝলো না, দেশের বাপ আমার টেহাড়ি গেল ফাও, ঠিক নেই ধরে গান ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। হাবিব আসনের মধ্যে বসলেন, হাবিব বিন মালিক বলে হুজুর আপনাকে স্বর্ণের চেয়ারে বসাইছিলাম, আমার শুনেছি আপনি নাকি শেষ নবী দাবি করেছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কয় হ্যাঁ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, আপনি সঠিক জবাব দিতে পারলে আমি নিয়োগ করে এসেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলকে সর্বনাশ, হেরে আনলাম নবীর ফতিমত করতে দমাই ধীরে আইয়ে হইয়া বসে ইউটি হ্যাঁ হেরে আনলাম কি লেগে হইয়া বসে আইয়ে হই। আল্লাহ রসুল বলে হাবিব বিন মালিক আপনার কি প্রশ্ন বলুন। হাবিব বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখন দিনে 10টা বাজে গো নবী, আপনি কি পারবেন আকাশের সূর্যকে ডুবাইয়া রাত্রে 10টা বাজাইতে? আল্লাহ রসুল বলে ইনশাআল্লাহ পারব। দুই নম্বর প্রশ্ন হুজুর, আপনি কি পারবেন ওই আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠাইতে? আল্লাহর নবী কয় ইনশাআল্লাহ পারব। সুবহানাল্লাহ।
হাবিব বিন মালিক কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই জায়গার মধ্যে বসিয়া আকাশের চন্দ্রকে দুই টুকরা করতে পারবেন? আল্লাহর হাবিব বলে ইনশাআল্লাহ পারবো। আমার বাবার ভাই আবু জাহালের ভাতিজা আজকে খবর আছে। কি কোন খবর আছে না? চিন্তা করে জীবনে প্রশ্ন আমার ব্রেনের মধ্যে দায়ে নাই। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসাইছে, ভালো কথা বোয়া, কোনো সমস্যা নাই। যেই প্রশ্ন করছে আজকে 12টা বাজবো, ঠিক নি? ধরে কন, কিন্তু ইনিল হুকমু ইল্লাল্লাহ, যার প্রতি আল্লাহর হুকুম আছে কোনো কিছুই তার জন্য অসম্ভব না, ঠিক কি না? আমার বাবার ভাই আল্লাহ রাসূল বলে হাবিব বিন মালিক তিনটা প্রশ্ন করেছে, ইনশাআল্লাহ আমি জবাব দেব, তা বাস্তবে করে দেখাইব। আমার রাসূল মাত্র তাকাইলেন, হাবিব বিন মালিক কই হুজুর বলতে হবে না, আপনি মাত্র কইরা দেখান, আমার সৈন্য সেনাপতি লইয়া 10,000 সৈন্য নিয়ে আসছি, আমি হাবিব বিন মালিক সহ ইসলাম গ্রহণ কইরা আপনি নবীর কদমের গোলাম হইয়া যাব। আল্লাহুম্মা সাল্লি তিনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি দিয়া নিভাও জালা ফুরাও মনের বাসনা। বলার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে সূর্য ডুবে গেছে, ঘুমাই গেছেন গা? জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। রাতের মতোই তো মনে হয় শিউর দেন আছেন অবস্থা, রাতের মতোই বলে মনে হয় হাবিব বিন মালিক কেমন? কয় হুজুর পরিষ্কার রাত্র, সুবহানাল্লাহ গন, হায় হায়। আল্লাহ রাসূল বলে ইয়া আইয়ুহাল কামারু তালুনা, চন্দ্র কোথায় রে? ও পূর্ণিমার চাঁদ আল্লাহর হুকুমে আকাশের মধ্যে উদয় হইয়া যা। আমার মদিনার নবী বলতে দেরি, আল্লাহ পাকের হুকুমে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠা গেছে। আবু জাহাল কেমন লাগে? তাদের মতোই তো মনে হয় হাবিব বিন মালিক কেমন লাগে? কই হুজুর আকাশের মধ্যে পরিষ্কার পূর্ণিমার চাঁদ দেখা যায়। কথার মধ্যে রেশম আসেনি, জোরে কন্যা আসেনি? আল্লাহ হাবিব ওই জামান আবু কুবাসের মধ্যে বসিয়া ডাক দিলেন, সাতটা কামার আকাশের চন্দ্র দুইটা ভাগ হইয়া যা। বলার সাথে সাথে আকাশে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বাবা।
করা বন্ধুরা রে, আকাশের চন্দ্র টুকরা হওয়ার পরে ক্ষান্ত হন নাই, এই চন্দ্রের টুকরা চলতে চলতে পৃথিবীর জমিনে নেমে আসে। ও বন্ধু, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখে আমার নবীর এই দুই আসকিনের মধ্যে চলে আসে। নবী আমার প্রশ্ন করে, ইয়া আইয়ুহাল কামারু লিমা তাতাযালযালা, চন্দ্রের টুকরা তুমি কাঁপো কেন, থরথর করে কাঁপো কেন? চন্দ্রের টুকরা মানুষের মতো কথা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে টুকরা হওয়ার জন্য হুকুম দিছেন গো নবী, আল্লাহর হুকুমে আমি টুকরা হইতে জানি আমার দেরি হইছিনি, এই ভয়ে আমি কাঁপতেছি। আমার বাবা ভাইয়েরা, 1969 সালে ফ্রান্সের বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং এডউইন অল্ড্রিন মাইকেল কলিন্স স্পুটনিক নামে রকেট দিয়ে তারা চাঁদের দেশের মধ্যে যায়। বর্তমান যুগটা হলো বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, 1970 সালে ফ্রান্সের বৈজ্ঞানিক, ও বন্ধু আমেরিকা নাসার খরচে তারা যখন লাইকা নামে একটা কুকুর চাঁদের দেশের মধ্যে পাঠায়, 1 ঘন্টা পরে কুকুর ফিরে আসলো, এই কুকুর মৃত অবস্থায় এসে তখন তারা বুঝতে পেরেছে সেখানে অক্সিজেনের অভাব, সেখানে বাতাস নাই। 1969 সালে তখন তারা নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন, মাইকেল কলিন্স এই তিনজন খ্রিস্টান বৈজ্ঞানিক স্পুটনিক নামে রকেট দিয়ে চাঁদের দেশের মধ্যে যায়, 2.5 ঘন্টা সেখানে অবস্থান করে। গেছে তারা খ্রিস্টান, কি গেছে জোরে বলেন, খ্রিস্টান হলে কি হবে? তৌরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইঞ্জিলের হাফেজ, কোরআনের হাফেজ, আমার নবীর অসংখ্য হাদিসের তারা হাফেজ, কিন্তু ঈমান নাই। ওই তাদের দেশে যাওয়ার পরে আমার বাবা ভাইরা বন্ধুরা 2.5 ঘন্টা অবস্থান করলো, 2.5 ঘন্টা অবস্থান করার পরে দেখতেছে চাঁদের মধ্যে একটা ফাটলের দাগ দেখা যায়। এই পিরিজটা ভাঙার পরে জোড়া দিলে একটা দাগ থাকবে, থাকবে কি থাকবে না? ফাটল দেখা যায় চাঁদের মধ্যে, একটা দাগ দেখা যায়। নীল আর্মস্ট্রং কয় কি ব্যাপার এখানে দাগ দেখা যায়, কারণটা কি? 2.5 ঘন্টা তারা সেখানে ঘুরলেন, ঘোরার পরে তারা বলতেছে তৌরাত, জবুর, ইঞ্জিল রিসার্চ করে কোনো কিছু পায় না, কোরআনের মধ্যে কোনো কিছু পায় না, আমার নবীর হাদিস শরীফ থেকে নীল আর্মস্ট্রং পেয়েছি, তোমরা ভয় পায় না। আল্লাহর নবী জামানে আবু কুবাস পাহাড়ের মধ্যে দাঁড়ায় আবু জাহেল, আবু লাহাব, হাবিব বিন মালিককে দেখাইবার জন্য আকাশের চাঁদকে 2 টুকরো করেছে। এটাই হলো তার বাস্তব প্রমাণ। এডিন অলরিন, মাইকেল কোলি, তোমরা খ্রিস্টান, তোমরা সাক্ষী থাকো, আমি নীল আর্মস্ট্রং এই মুজা দেখার পরে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার বাবারা বন্ধুরা চাঁদের দেশে গেল খ্রিস্টান, সেখান থেকে কলেমা পড়ে দুনিয়াতে আসলো মুসলমান। আসুন বন্ধুরা, আমার বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চাঁদকে যখন টুকরো করে দেখায় হাবিব বিন মালিক 10,000 সৈন্য লয়ে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা শুন, বলতেছিলাম এই নবী ঘর থেকে আরম্ভ করে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চালাইতে হবে, আল্লাহর হাবিব উম্মতকে তার শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী মদিনার কামরাওয়ালা, একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবাদেরকে দিনই তালকিন দিচ্ছেন, দিনই আলোচনা করতেছেন। খেয়াল করেন, আমার মদিনার নবী বসা, হঠাৎ করে একজন মহিলার আগমন হইল। কিসের আগমন? জোরে বলেন, পেট খালি, পিঠ খালি, কপাল এক নকটা সিলিন নিও, আলিফ খালি, বায়ালিস এক নকটা বসেন না, বসেন নি, বসেন নি, এখন যুগে বসে পেট খালি, পিঠ খালি, কপাল এক নকটা, দেখি তো সিলিন নেন দাদা, হ্যাঁ এটা বুঝি নু ওই বেটা দাহাস গেলে দেখি, দাহাস বেশি দিন ঢাকা গেলে দেখবেন। আমার আবার একটা অভ্যাস খুব খারাপ, অভ্যাসটা হলে কেউ দেখলে সালাম দিয়ে আছে না, আসসালামু আলাইকুম, মুসাফাটা করে কোলাকুলি করি, ভাই কেমন আছেন, ভালো আছেন, পান খাই তো? ঢাকায় একবার আমি বিপদে পড়ে গেছিলাম, টিচার স্টেডিং আছে না ওখানে, আইসা বিপদে পড়ে গেছি, পান লুয়ে দোকানে শুনলো দাঁড়ায় রয়েছি, আমার এমন ধাক্কা, এই হুজুর সরেন না, সরেন না, কি হয়েছে কামনে দেখেন না, লোকে কি দাঁড়ায় রয়েছে, আমি তো পোলা পুরুষ মানুষ, কয় না উজুবিল্লাহ, ভার্সিটির ছাত্রী, ভার্সিটির
আমি কি করলাম নাই, গেঞ্জি গাও ফ্যান কিনতে না, গেঞ্জি গাও ফ্যান কিনতে রয়েছে ফর্সা দিয়ে ঠিক হয়ে আসলে একটু বেজাল দেখা যায়। আমি ভাই আমি না আমার বাসায় আলাদা আমার বাসাইছি, আর যদি পুরুষ মনে করে সালাম দেয় মোসা আঞ্জাকে ধরতাম ওটা কি আসছিল কথা ঘটল না। শহরের তুলনায় গ্রাম গুলি বেহেস্ত আলহামদুলিল্লাহ, এখন গ্রাম এলাকার মধ্যে মহিলাদের মধ্যে পর্দা আছে আছে কি নাই জোরে কর, এমন জায়গা আছে গ্রামে গেলে গিয়া সাই দরজা দিল এই দেখি প্রধান বক্তা কোনটা এসে দেখি, হ্যাঁ দেখতো যা প্রধান বক্তা দেখতো যায় ঘরের মধ্যে, এটা কি মোড়া না তাজা না জীব না জানো আর দেখতো যায় খুঁজেই গেল। আমার বাবারা ভাইয়েরা বর্তমান যে সমাজ আমরা পড়েছি বড় কঠিন মুসিবতের সময়, এমনও পুরুষ আছে নারীর কথা ছাড়া কদম দেয় না আছে না নাই, এই পুরুষের কারণে সমাজ আজকে অবহেলিত লাঞ্ছিত। যদি সে পুরুষ হয় তার কথায় তার স্ত্রী চলবে সন্তান চলবে পরিবার চলবে ঠিক কিনা, আবার এমনও মহিলা আছে স্বামীর কথা ছাড়া ঘর থেকে বাইর হয় না আছে না নাই, এটা রাবিয়ার মতো অলি কার মতো অলি, আবার এমনও মহিলা আছে স্বামী যত দাম দিয়ে শাড়ি কিনুক কিন্তু এর কাছে মোড়া কাপড় মনে হইব, তাই গিয়ে 500 টাকা কিনা আনুক 100 টাকার গামছা এটা ভাল লাগবো কথা বলেন জোরে বলেন, এমনও নারী আছে দৈনিক স্বামীর হাতে মাইর না খাইলে ঘুমে ধরে না আছে না নাই, আমলোক এলাকার কোনো নাই। এই কুমিল্লা কোন দিকে, কুমিল্লা পূর্ব কোন দিকে, এটা পূর্ব দিক না কুমিল্লা, তা ঠিকানা দিয়ে রেকর্ড হচ্ছে কিন্তু এখানে আমি হয়তো একসময় থাকবো না ঠিকানা দিয়ে যেতে গেলে খোঁজ করে পাইবেন, আপনাদের অসুবিধা হচ্ছে কোনো, আমি একটা একটা ব্যাখ্যা রেখে দিয়েছি আমার রসুল পাকের কথাটা বলতেছিল মনে আছেন আপনাদের, আমার বাবারা ভাইয়েরা সত্য কথা না বললে কিন্তু মাহফিলে হক আদায় হয় না হয়। কুমিল্লা জায়গাটার নাম হলো বুড়িচং, যে গ্রামের নাম বলতেছি বারেশ্বর ওই বাড়ির নাম হলো বাবুর বাড়ি, কি বাড়ি ঠিকানা লাগবো নি, যেই লোকটার কথা বলতেছি নাম হলো আব্দুল ওদুদ, গরুর ব্যবসা করে, মানুষ গরুর ব্যবসা করে না গরুর ব্যবসা করে, ওনার ভাইয়ের নাম আব্দুল হাকিম তিন দোকানদার, ঠিকানা একটা সুরা দিয়ে দিলাম। আগেকার জমানায় মানুষ হাঁ চাষ করতো গরু দিয়া কষ্টের নামে না, সকালে ফজরের নামাজ পড়ে লাঙ্গল জল কান্দলে বিলে গেছে, জোহরের নামাজ আগে হাঁ চাষ শেষ গরু মাঠের মধ্যে ছেড়ে যে গরু ঘাস খেয়েছে মুরগি বাইতে গাও গোসল যে জোহর নামাজ হয়ে রাখে গরু আনছে কি ঠিক নেই, আর আমরা তো গৃহস্থ বলা বেড়া খিলিয়া ভরা করে বিয়ে বাস করলে কি হোক, দেশ তো গেলাম দেশ তো এখন আছে আছে না, তো বেচারি গরু মাঠের মধ্যে ছাইরা বাড়িতে আইছে, মাঝে মধ্যে এমনও হয় ক্ষুধা বেশি লাগলে গোসল ছাড়াও মাঝে মধ্যে খাইতে হয় না, দেখবেন খিদা লাগলে সাধারণ তরকারি তো ভাত ভালো লাগে লাগে না, যখন ফেটে খিদা নাই আপনি পোলাও বিরিয়ানি দিলে ভালো লাগবে না লাগবে নিও লাগবে না, আইসা বাড়িতে বউরকে ভাত দাও বউকে পারতাম না, আচ্ছা কত মেজাজটা কেমন হয়েছে ঠান্ডা না গরম জোরে কন, এই যে গরুর পিড়া লাড়ি দিয়ে লাড়ির নাম কি ঘরের সামনে ফালা ইচ্ছা মতো করে লাগাইছে, লাগানোর পরে কাপড়টা ঝাড়া দিয়ে গরয় এর ভাত খেয়ে যান, তো ঘর গেছে বেড়া এক দরজা দিয়ে বেরিয়ে এক দরজা দিয়া খাওয়া দাওয়া কইরা বউর লোক মারতে না সরম নাই মাত্র মারছে বউরে বিলো গেছে গা, কাহিনী আরেক করে মহিলা দেখছে যখন বেড়া বিলো গেছে গা ডাক দেখ আফা ভাই কি সুন্দর গান গেছে বাচ্চাই লোক আপনি খাবার দিলেছে খাবার দিলে কি মারতো কথা বলেন মারতো না, তা আপনি খাবার দিলেন না খামা খা ফারতাম না যে মাইকি খাইলেন, কবু দুঃখের কথা কি কমু তোর ভাই আমার আগে ডেলি মারতো যে এক সপ্তাহ মারে না আমার রাসূলকে সাহাবা একরাম জিজ্ঞেস করে হুজুর ইয়া রাসূলুল্লাহ
বেলা তো উঠে গেছে, কিছু আলোচনা করেন। আমার নবীকে আমি আলোচনা করব কার সামনে? আমার আলোচনা শোনার মতো লোক তো এখনো আসে না। আরো জোরে বলো। কিছুক্ষণ পরে উমর ফারুক দাঁড়াইতে, হুজুর বেলা উঠতে গেছে, সাস্তের নামাজের সময় আমরা কি নামাজ পড়তাম না? কিছু কথাবার্তি কন। আল্লাহর নবী কয়, আমার কথা শোনার মতো লোক এখনো হয় না। আমার বন্ধুরা, একটু পরে পর্দার ভিতর থেকে সালামের আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মদিনার নবী কথা বলতে আরম্ভ করেন, 5-7 মিনিট কথা বলার পরে আল্লাহর হাবিব বলে, আবু বকর সিদ্দিক, ও আবু বকর বলো দেখি আমি নবী গতকালকে কি বলেছি। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলে, হুজুর আমি মুখস্থ করি নাই, চামড়ার মধ্যে লেখা রাখছি, পরে মুখস্থ করব। আমার নবী কয়, বস ওমর, আমি রসুল গতকাল কি বলেছি আমারে শোনান। ওমরে ফারুক কয়, হুজুর মুখস্থ করি নাই, চামড়ার মধ্যে লেখা রাখছি, পরে মুখস্থ করব। আল্লাহর হাবিব 3 নম্বর জিজ্ঞাসা করলেন, পর্দার ভিতরে কে আছো, এমন কোন মহিলা আসনি আমি নবী গতকালকে কি শোনাইছি বলতে পারো? একজন মহিলা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুধু গতকালকের আলোচনা নয় গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে নবুয়ত পেয়েছেন ওই দিন থেকে যতগুলো কোরআনের আয়াত বলেছেন, ওই দিন থেকে যতগুলো হাদিস শরীফ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে প্রথম থেকে শুরু করে আজকের পর্যন্ত আমি সিরিয়াল মোতাবেক সবগুলো শোনাইতে পারবো। তিনিও তো মহিলা, কথা কন ঠিক কিনা? তিনি কি মহিলা? তার নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত কন মারহাবা। আসুন বন্ধুরা, আমার আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআবুদু কাহার ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর সারা ইবাদত করব। কার? আল্লাহ। সকলে বলেন কার? আল্লাহ। আল্লাহ সারা কাউকে সেজদা করা যাবে না? জোরে বলতে হবে না? আমি আমার হক আদায় করে গেলাম, আপনার মানার বিষয়। ও বন্ধু, এবার খেয়াল করুন, আল্লাহ তাআবুদু কাহার ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর সারা। আল্লাহ বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো, নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো, খেদমত করো, অর্থাৎ আমি আল্লাহর পরে যাদের গোলামি করবা তারা হলো তোমার মা এবং তোমার বাবা। আমার দয়াল নবী বসা সাহাবাদের কি নিয়ে, এমন সময় একজন মহিলা আসলো, মনে আছে নি? ওই মহিলাকে দেখার পরে আল্লাহর হাবিব ওই মহিলার সম্মানে বসা থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় নাই, দাঁড়ায় ক্ষান্ত হন নাই। আমার দয়াল নবী কাঁধ থেকে রুমাল মুবারক নামাইয়া ওই মহিলাকে বিছায় দিলেন বসার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবাতে মুবারক হয়ে গেলেন কি রে, একজন মহিলার জন্য আল্লাহর নবী দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়ায় গেছে। আমার দয়াল নবী রুমাল মুবারক বিছায় দিছে ওই মহিলাকে বসার জন্য, মহিলাটা বসে নাই, দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর সাথে কিছু কথা বললেন, বিদায় হয়ে গেল। যত দূর ওই মহিলাকে যতক্ষণ দেখা গেছে আমার মদিনার নবী বসে নাই, ওই মহিলার সম্মানে দাঁড়ায় রইছে। ওই মহিলা যখন গ্রামের ভিতরে ঢুকে যায়, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনদিন যাহা দেখি না, আজকে দেখলাম গো নবী, এই মহিলাটা কে আমরা জানতে চাই, যার সম্মানে আপনি দাঁড়ায় গেলেন, যার সম্মানে রুমাল মুবারক বিছায় দিলেন, হুজুর জানতে চাই ওই মহিলাটাকে। আমার বাবারা বন্ধুরা রে, এই প্রশ্ন যখন করছে আল্লাহ নবী রাহমাতান লিল আলামিন, মাথা মুবারক নিচের মধ্যে রাইখা, দুচুক থেকে ঝর্ণার মতো পানির ফোঁটাগুলি পড়তেছে, সাহাবারা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় প্রশ্ন করা ঠিক হয় নাই গো নবী, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা জানতে চাই না। আমার মদিনার নবী কয়, সাহাবীরা, ও সাহাবীরা,
তোমাদের প্রশ্ন করা ঠিক আছে, কিন্তু যেই মহিলা সম্পর্কে তোমরা আমার জিজ্ঞেস করেছ, এই মহিলার কথা বলতে গেলে আমি নবীর বাল্যকালের কথা মনে পড়ে যায়। সাহাবীরারে, ও নবীর উম্মতের নরনারীরা, আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে হালিমাতু সাদিয়া বাড়িতে কি যখন মামিনার কাছে আসলেন 6 বছর বয়সে, আল্লাহর নবী যখন খেলাধুলা করতেন মাঠের মধ্যে যাইতেন, প্রতিনিয়ত সন্ধ্যাবেলা খেলার মাঠের মধ্যে থাকতো, আমার দয়াল নবীর সঙ্গে যারা খেলতে যাইতেন, একদিন সন্ধ্যাবেলা আল্লাহর নবী গাড়িতে আসে না, মাঠের মধ্যে বসা, হযরতে আমিনা কয় আমি আমার নবীকে আনার জন্য মাঠের মধ্যে গেলাম, গিয়ে দেখি আমার দয়াল নবী আমার সন্তান মসিহ মুহাম্মদ মাঠের এক কোণে বসে আছে, চুপচাপ বসে আছে। ডাক দিলাম, বাবা কি ব্যাপার, বেলা অস্ত হয়ে গেল, তুমি কেন বাড়িতে যাও না? আমার মদিনার নবী ডাকতে বলে, মা আমি যখন বন্ধুদের সাথে খেলতে আসি, প্রত্যেকটা সন্তানের বাবা সন্ধ্যাবেলা তাদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য আসে, কোলের মধ্যে নেয়, গালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে খুরমা খেজুর দেয়, মা গো মা আমার বাবা আব্দুল্লাহ কই একদিন দিয়ে আমাকে নেওয়ার জন্য আইলো না। আল্লাহ আকবার, ও মা আমার বাবা আব্দুল্লাহ কই একদিন দিয়ে আমারে নেওয়ার জন্য আইলো না, আমার বাবা না আসলে আমি বাড়িতে যাব না, আমার বাবারা ভাইরারি হযরতে আমিনা কই আমার শিশু নবীর কোলে নিয়ে বাড়িতে গেলেন, শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা যান আপনার নাতি তার আব্বাকে দেখতে চায়। আব্দুল মুত্তালিব বলে, উম্মে আমানে রে আমিনা কে লইয়া এই শিশু মুহাম্মদ কে লইয়া শাম দেশের মধ্যে চলে যাও, আব্দুল্লাহর মাজার শরীফ কে জিয়ারত করায় আনো। আমার বাবারা ভাইয়াও কাসম গোটের মধ্যে করে আব্দুল মুত্তালিবের অনুমতি পাইয়া হযরতে আমিনা আমার দয়াল নবী কে লইয়া উম্মে আমান কে লইয়া সেই শাম দেশের উদ্দেশ্যে রওনা করে। দূর থেকে আমার দয়াল নবী জিজ্ঞেস করে, মা আর কত দূর আমার আব্বার কবর? হযরতে আমিনা দেখায় দিলেন, বাবা মুহাম্মদ ওই তো খেজুর গাছের নিচে পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া, তোমার আব্বা আব্দুল্লাহর কবর, যাও গিয়ে দেখো ডাক দিয়ে তোমারে কোলে নেয়নি। আমার দয়াল নবী আমার কোল থেকে নামিয়া দৌড়ে বাবার কবরের কাছে যায়, বাবার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, সালাম দেয়, বলে, বাবা মক্কা জমিনে যখন খেলতে যাই কত সন্তানের বাবা তাদের সন্তানকে কোলে নেয়, গালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে খুরমা খেজুর দেয়, তুমি তো একবার আমাকে দেখতে গেলে না, আমি তোমার মুহাম্মদ তোমার কবরের পাশে আইছি, একবার তুমি উঠো, একবার মুহাম্মদ বলে ডাকো, একবার আমার কোলে নাও। জানি না রে বাবা কার নামে মা নাই, কার নামে বাবা নাই, ও বাবা দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে বাপমার কবর আজাব নিবানো যায় না। আমার মদিনার নবী কয় সন্তানের চোখের পানি এই চোখের পানি জমিনে পড়তে দেয় না, ফেরেশতারা সন্তানের চোখের পানি হাতে করে নিয়ে বাপমার কবরের মধ্যে ছিটায় দেয়, সাথে সাথে কবর আজাব মা হইয়া যায়। কবরবাসীরা জিগায় কে রে, ও ফেরেশতারা কোন সাগরের পানি আমার কবরে ছিটাইলা? ফেরেশতারা বলে, না সাগরের পানি না, ওই তো মসজিদের ময়দানে মাহফিল হচ্ছে আর তোমার সন্তান বসে বসে কাঁদতেছে, তোমার সন্তানের চোখের পানি মাত্র কবরে ছিটায় দিলাম, চিল্লায় হল আল্লাহু আকবার। কবরের মধ্যে গড়ায় গড়ায় কান্দে হযরতে আমিনা আমার নবীকে কোলে লইয়া বলে, বাবা কিয়ামত পর্যন্ত কাঁদতে পারবে? তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগে তার ঘুম ভাঙবে না, কথা কোন ঠিক নেই? বাবা মুহাম্মদ চলো আমরা দেশে ফিরে যাই, আমার দয়াল নবীকে লইয়া। আবার যখন উঠে করে রওনা করলো, আল্লাহর হাবিব সামনে, হযরতে আমেনা মাঝখানে, উম্মে আয়মান পিছনে, তিনজনে বসে যখন মক্কার দিকে রওনা করে, কিতাবে আসছে জায়গাটার নাম হলো আবহা নামক জায়গা, ওই